Assalamu alaikum everyone. I have come again with another class, Cambrian virtual class. First of all, my short description. I am Aman Sadekin, as you see on the screen. And first of all, for you, what do you see here? The teacher is asking a student, do you have any idea of using right form verbs? What does the student say? I have little idea of use right form verbs. Suppose a student, he is saying to his teacher that, okay, I have little idea of use. I have highlighted the word use here, and we see that his use of verb here is improper, incorrect. So that's why we have to know how to use a verb correctly. So, lesson of the day today for you is right form verbs. So, our learning outcome today, students will be able to detect right form verbs in a context, learn how to use a verb correctly, and then use the correct form verb in a given context. First of all, we will learn some various forms, some technique that may be helpful for us in knowing a verb in the present form or simple past form or past participle form. Amra jokhon B1 bolbo, whenever we will say B1, amra chine rakhbo je shobai base form of the verb. Eta ashole refer korche base form of the verb. আমি কিছু এক্সাম্পল দিয়েছি তোমাদের জন্য, হিয়ার ইউ সি কাম, গো, ডো, সি, প্লে, ইট ইস এ। এটার সিম্পল পাস ফর্মটা কেমন হয় এটা একটু দেখে নিবো আমরা। তো এটাকে আমি B2 হিসেবেই ডিটেক্ট করতে বলবো তোমাদেরকে মনে রাখার জন্য। B2 দ্যাট ইজ সিম্পল পাস ফর্ম অফ দ্য ভার্ব, সিম্পল পাস ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের পাস ফর্মটা যেমন আমি কামের পাস ফর্ম এখানে লিখেছি কি কেম, তারপর গোয়ের পাস ফর্ম কি আমরা সবাই জানি অনেকে যে ওয়েন্ট, ডু এর পাস ফর্ম ডিড, হ্যাঁ একইভাবে সি এর পাস ফর্ম স, প্লে এর পাস ফর্ম প্লেড। তার পাস পার্টিসিপল ফর্মও থাকে কিছু কিছু ভার্বের, ইনফ্যাক্ট প্রত্যেকটা ভার্বের পাস পার্টিসিপল ফর্ম থাকে, ভি3 হিসেবে এটা আমরা মনে রাখতে পারি। পাস পার্টিসিপল ফর্ম অফ ভার্বগুলো কেমন হয় আমরা জানি, কামের পাস পার্টিসিপল ফর্ম কাম, গো এর ক্ষেত্রে গন, ডু এর ক্ষেত্রে ডান, অ্যান্ড সি এর ক্ষেত্রে সিন, অ্যান্ড দেন প্লে এর ক্ষেত্রে প্লেড। সেম একইভাবে আমরা ইউজ করতে পারি। সো রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে এইগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করবো সবাই। তোমরা যখনই কোনো একটা পড়া পড়তে যাবা, আমি চেষ্টা করবো আমার ক্লাসে বিশেষ করে আমি শর্ট ফর্মগুলো লিখবো টেকনিক্যালি মনে রাখার জন্য, যাতে তোমাদের মেমোরাইজেশনে বা তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আমরা যখনই রাইট ফর্ম ভার্বসের কথা বলা হবে, যেটা আমারই টেকনিক, একদম সিম্পলি মাই ভিউ অ্যাকচুয়ালি দিস ওয়ান, ইউ হ্যাভ টু ফিগার আউট দ্য সেন্টেন্স টোন অর প্যাসেজ টোন। প্যাসেজের টোনটাকে এটা তোমাকে একটু বুঝে নিতে পারলে বেটার তোমার জন্য রাইট ফর্ম ভার্বসটা খুঁজে বের করার জন্য। সো প্রথমেই তুমি মনে রাখবে, ইজ ইট ইন এ স্টোরি অর অ্যাবাউট এনি পাস্ট ইভেন্ট। এটা কি কোনো একটা গল্প, অতীতের কোনো ঘটনা নিয়ে বলছে? যদি অতীতের ঘটনা নিয়ে হয় তাহলে কী হয়? হ্যাঁ, ইফ ইট ইজ অ্যাবাউট এ স্টোরি অর পাস্ট ইভেন্ট, দ্য ভার্বস উইল জেনারেলি বি ইন দ্য সিম্পল পাস্ট ফর্ম অর পাস্ট টেন্স। আমরা অতীতের মানেই তো বুঝতে পারতেছি, গল্প মানেই সাধারণত আমরা অতীতের গল্পগুলাই করি। তো তুমি যখন কোনো একটা পেসেজ পড়তেছো, মনে রাখার চেষ্টা করবে যে আসলে এটা কীভাবে আছে, মানে এটা এটা কি এটা বুঝেই নিবে যে তুমি এটা সেটা আসলে পাস্ট টেন্সে বলতেছো। তো তোমার জন্য এটা সুবিধা হবে। একটু দেখো তো, একটা এক্সাম্পল দিলাম এখানে। ফর এক্সাম্পল দেখো, একটু খেয়াল করো, ওয়ান্স দেয়ার লিভ, এই ভার্ব ফর্মটা বেস ফর্মে এখানে ব্র্যাকেটে লেখা, এ কিং হু, আবার ব্র্যাকেটে হ্যাভ একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, ফ্যাসিনেশন ফর অ্যাস্ট্রোনমি। এখানে আমরা এই এই সেন্টেন্সটা পড়েই, বিশেষ করে আমি যদি আর একটু হাইলাইট করি তোমাদের জন্য, তোমাদের এখানে যদি আমি দেখো, ওয়ান্স ওয়ার্ডটা দেখেই আমরা ধরে বুঝতে পারতেছি যে এটা কিছু হবে, সিম্পল পাস্ট ফর্মে হবে। তাহলে আমরা কী করতে পারি সেই ক্ষেত্রে? আমরা অবশ্যই ওয়ান্স যেহেতু আসছে,
তাছাড়া এটা বোঝাই যাচ্ছে এটা পাস্ট টেন্সের বা অতীতের কোনো ঘটনার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ হোয়াই আমরা ভার্বটা সিম্পল পাস্ট ফর্মে লিখবো। তাহলে ওয়ান্স দে আর লিভড বলবো, এবং তার মানে পরের পরের ক্লজের অংশটাও অবশ্যই পাস্ট টেন্সে যাবে। তাহলে আমরা কী লিখবো, ডেফিনেটলি হ্যাড লিখবো, এখানে হ্যাড ফ্যাসিনেশন ফর অ্যাস্ট্রোনমি। এবং এভাবে এভাবে আমরা আরও কিছু পড়াও পড়তে পারি। আমি এখানে তোমাদের জন্য একটু দেখানোর চেষ্টা করব, পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা একটু। তারপর তুমি যেটা খেয়াল করবা যখন রাটফর্ম ভার্বস পড়তে যাবা পেসেজটাতে, ইজ ইট এনি ডিসক্রিপশন, কোনো ডিসক্রিপশন দিচ্ছে এটা, কোনো কিছু বর্ণনা দিচ্ছে? তাহলে যদি বর্ণনা দেয়, সাধারণ কোনো কিছু আমি জাস্ট বর্ণনা করে যাচ্ছি, জাস্ট ডিসক্রিপশন করে যাচ্ছি, আমি সেক্ষেত্রে বলি কি তোমাদের যেটা করতে হবে, জাস্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইফ ইট ইজ জাস্ট অ্যা ডিসক্রিপশন অফ সামথিং, দ্য ভার্ব উইল জেনারেল বি ইন দ্য প্রেজেন্ট টেন্স। যে আমরা সাধারণত প্রেজেন্ট টেন্সে এই ডিসক্রিপশনগুলো করি, যে কোনো জিনিস জাস্ট বর্ণনা হলেই আমরা প্রেজেন্ট টেন্সে বলি, জাস্ট বলতে গেলেই সিম্পল প্রেজেন্টে বলি। সেক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল দেখে নিই আবার, একটু খেয়াল করো, দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, ব্র্যাকেটের ফর্মটা এখানে বি ফর্মে লেখা, দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বিতে দেখতে পাচ্ছি কি দেখো তো, দ্য পিপল অফ বাংলাদেশ পিস লাভিং, এবং এই অংশটা বি। এখন বি মানেই আমরা জানি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো হয় বি ভার্বগুলো। সেক্ষেত্রে তোমাকে আরও একটা বিষয় একটু মনে রাখতে হবে, যেটা আমাদের পরবর্তী কোনো ক্লাসে আসবে, যে দ্য পিপল এই সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভাবটা বসাতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি এই জায়গায়, হোয়াট ডু ইউ হোয়াট ক্যান ইউ সে হিয়ার? একইভাবে দেখো তো, দে ব্র্যাকেট আমরা লাভ ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন লিভিং পিসফুলি। সো দেখো তো, জাস্ট ডিসক্রিপশন দিচ্ছে বাংলাদেশি মানুষ সম্পর্কে, তার মানে আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো, এবং পিপলের সাথে যাবো এখানে কি আমরা কি বলবো, এখানে দ্য পিপল অফ বাংলাদেশ আর পিস লাভিং। একইভাবে খেয়াল করো তো, দে লাভ লিভিং পিসফুলি, স্বাভাবিকভাবে একটা ডিসক্রিপশন হচ্ছে, তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে ভালোবাসে, সো স্বাভাবিকভাবেই এটা প্রেজেন্ট টেন্সে হবে, তার মানে কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা যা আছে তা বসায় দিব, যেহেতু প্রেজেন্ট টেন্সেই হবে। তাহলে আমরা এটা বসাই দিতে পারি, কি লিখতে পারি এখানে, দে লাভ লিভিং পিসফুলি। তাছাড়া আমি একটু লিখেও দিয়েছি এখানে দেখো তো, তোমাদের জন্য দেখো তো, আশা করি তোমাদের বুঝতে পেরেছো তোমরা সবাই। দেন আমরা আরেকটি বিষয় মনে রাখবো, যে যখনই রাইটফর্ম ভার্বস আমাদেরকে দিবে, কনটেক্সটগুলো যখন দিবে আমাদের পেসেজটাতে, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওয়েদার ইজ ইট টোল্ড ইন দ্য অ্যাক্টিভ ভয়েস অর প্যাসিভ ভয়েস। আসলে এই যে পেসেজটা দিচ্ছে, যে পড়াটা আমরা পড়তেছি, একটা পেসেজ যেটা পড়তেছি, এটা কি আসলে অ্যাক্টিভ ভয়েসে বলা নাকি প্যাসিভ ভয়েসে বলা, এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা। অ্যাক্টিভ হয় কি আসলে কর্তা নিজেই কাজ করে, এবং প্যাসিভ হয় কি প্যাসিভে কর্তা তখন নিজে কাজ করে না, সে তখন নিষ্ক্রিয় হয়ে যায়, সেজন্য আমরা প্যাসিভ বলি। আমরা দুইটি এক্সাম্পল এখানে তোমাদের জন্য দিলাম, দেখো তো, আই হিম প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। তো আমাদের জন্য একটা ক্লু হলো, এখানে ইয়েস্টারডে ওয়ার্ডটা আছে, বোঝাই যাচ্ছে তা অতীতের কোনো কথা বলা হচ্ছে এই জায়গায়। তাহলে এখানে আই মানে আমি, তাহলে কি এটা কী হইতে পারে, এখানে কি সিন হবে, স হবে, নাকি সি হবে? স্বাভাবিকভাবে যেহেতু গতকালের কথা, আমরা এখানে অবশ্যই কী লিখবো, এখানে আই স লিখবো, হিম প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। এইভাবে দ্য নেক্সট ওয়ান পেসিভে বলা কীভাবে দেখো তো, হি এরপরে বাই মি, আমরা সি আসে এবার বাই মি প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে, হোয়াট ডু ইউ সি হেয়ার, খেয়াল করো তো সিটা আসছে, তার মানে কী বোঝাচ্ছে, মানে ভয়েসটা টোনটা এখানে কী মনে হচ্ছে তোমাদেরকে, তোমাদের সবার, তোমাদের কী মনে হচ্ছে, এটা আসলে সে তাকে দেখেছিল নাকি সেই দেখেছে, হি স সে দেখছে, না তাকে কেউ না কেউ দেখেছে বা আমি দেখেছি এখানে বলতেছি। তার মানে আমরা কী লিখবো এখানে, অবশ্যই আমরা লিখবো হি, আমরা একটা ভিভার আনবো, ওয়াজ সিন, ওয়াজ সিন বাই মি প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন ইয়েস্টার। আমরা চাইলেভাবে লিখতে পারি, আমি তোমাদের জন্য সেন্টেন্সটা আবার একটু রিরাইট করে লিখে দিলাম এই জায়গায়, একটু দেখো তো, হি ওয়াজ সিন বাই মি প্লেয়িং ক্রিকেট ইন দ্য আফটারনুন ইয়েস্টার। যে এই বিষয়গুলো চাইলে তোমরা মনে রাখতে পারো রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে। অ্যাপ্রোচটা টোটালি আমার নিজস্ব অ্যাপ্রোচ একটা, আমি আমি মনে করি কি এভাবে যখন তুমি পড়বা প্রথম প্রথম, ইউ ক্যান ইজিলি ডিটেক্ট রাইট ফ্রম ভার্বস, ভাবটা কী হতে পারে, তোমার একটা একটা
প্রথম থেকে ধারণা এসে যাবে যে আমি হ্যাঁ অ্যাডভান্স ভাবছি এভাবে ডিটে করতে পারি প্রথমে, তারপরে গিয়ে আমরা আরও বেশ কিছু টেকনিক আমরা শিখে রাখতে পারি। তোমরা অনেকেই জানো আশা করি যে প্রেপোজিশন যখন আসে, হ্যাঁ প্রেপোজিশনসগুলো কী হয়, অফ, অর, অন, অ্যাবাউট, বাই, ইন, ওভার, অনেকগুলো এই প্রেপোজিশনের পরে কোনো একটা ভার্ব যদি আসে, যদি ফলো করে, আমরা এগুলো সবসময় আইএনজি যুক্ত করে দিই। হ্যাঁ প্রেপোজিশন আমরা ভার্ব আসলে কী করি, আইএনজি যুক্ত করি। এটা তোমরা একটু নোট করে লিখে রাখতে পারো, এইভাবে নোট করতে পারো চাইলে তোমাদের জন্য অনেক ভালো হবে। একটা আমরা এক্সাম্পল দিই, এখানে বেশ কয়েকটি এক্সাম্পল দিয়েছি অ্যাকচুয়ালি। দেখো তো, আই এম টায়ার্ড অফ, এই ওয়ার্ডটা খেয়াল করো তো, এই ওয়ার্ডটার সাথে কী হলো, একটা আইএনজি যুক্ত হলো, আই এম টায়ার্ড অফ প্লেয়িং। এ কীভাবে দেখো তো, এই ইন প্রিপোজিশনের পরে আন্ডারস্ট্যান্ড আসছে, কী হয়ে গেল, আইএনজি হয়ে গেল, সেটা কি, আই হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং। এ কীভাবে দেখো তো, শি কেপ্ট অন, দেখো তো ট্রায়ের সাথে কী যুগ হলো, এটা আইএনজি যুক্ত হয়ে গেল। মানে প্রিপোজিশনের পরে ভার্ব আসলেই, ভার্ব আসলেই এটা আমরা আইএনজি যুক্ত করব। তাহলে তোমাদের জন্য দুইটা প্রবলেম আবার দিলাম, এখানে খেয়াল করো তো, হি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন, তাহলে কী হবে তোমরাই বলো, প্রিপোজিশন আসছে, আমরা নোটাকে কী লিখবো, এখানে আইএনজি যুক্ত করে দিব, তাহলে কী লিখবো, নোয়িং অ্যাবাউট লাইফ। এ কীভাবে দেখো তো, দে নেভার হ্যাভ এনি থার্স্ট ফর, ফর আসছে, মেঘ আসছে এটা, তাহলে আমরা কী করবো, এটা আইএনজি যুক্ত করে দিব। আমি আনসারগুলো তোমাদের জন্য এখানে দিয়েও দিয়েছি, একটু খেয়াল করো ভালোভাবে। হি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন নোয়িং অ্যাবাউট লাইফ। এ কীভাবে, হি দে নেভার হ্যাভ এনি থার্স্ট ফর মেকিং মোর মানি। আশা করি তোমরা একটুকু বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমি ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এগুলো তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে সবার। দেখো তো, টু যখন ইনফিনিটিভ ফর্ম, এটা একটা প্রেপোজিশন, এই ফর্মটা, এটাকে আমরা ইনফিনিটিভ বলি, এরপরে যে ভাবটা আসবে এটা বেস ফর্মে বসবে। বেস ফর্মে বসা মানে, আমি ব্র্যাকেট একটুকু লিখে দিয়েছি তোমাদের জন্য, বেস ফর্মে আসা মানে ভি ওয়ান, তাহলে মনে রাখতে পারো চাইলে তোমরা, কীভাবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সবসময় এভাবে হয়, এক্সেপশনালি অনেক সময় ডিফারেন্ট হয়, বাট যখনই যখনই টু দেখবা বুঝে নিতে হবে পরের ভাবটা বেস ফর্মে বসবে। কীভাবে আমরা একটা দুটো এক্সাম্পল দেখে নিই তাহলে। দেখো তো, আই ওয়ান্টেড টু, এরপরে দেখো বি ভাব যেটা একদম বেস ফর্মে লিখেছে, এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর কিচ্ছু নাই, বি অ্যান ইঞ্জিনিয়ার। এই কীভাবে দেখো তো, মালালা ট্রাইড হার্ড, টু আসছে, ভাবটা বেস ফর্মে, কিন্তু সেন্টেন্সটা, কিন্তু এই সেন্টেন্সটা আমরা দেখছি পাস্ট টেন্সে একটা সেন্টেন্স, পাস্ট টেন্সে ট্রাইড হার্ড, কিন্তু টু আসছে বলেই পরের ভাবটা আমরা কিসে রাখলাম, প্রেজেন্ট ফর্মে রাখলাম। বুঝতে পারতেছো সবাই, আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে তোমরা এই দুইটা যদি তোমাদেরকে বলি প্রবলেমগুলো সলভ করো, তোমরা কী বলবা তাহলে বলো তো, নিশাট ওয়েন দেয়ার, দেখো পাস্ট টেন্স আসছে ঠিকই, বাট টু আসছে, পরের ভাবটা আমরা বেস ফর্মে রাখবো, মানে ভি ওয়ান রাখবো, মানে যা আছে তা ডিসকভার, এই ফর্মটা বেস ফর্মে আছে, বেস ফর্মে রাখবো। তাহলে এখানে দেখো তো, রূপাই উড লাইক টু, টু আসছে, প্রেজেন্ট ফর্মটা আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে, ব্র্যাকেটে যা আছে তা, মানে বেস ফর্মে যা আছে তা বসায় দিব আমরা। তাহলে আমরা দুটো আনসার এখানে তোমাদের জন্য দিয়ে দিলাম। দেখো তো, নিশাদ ওয়েন দে টু ডিসকভার দ্য সাইন অফ লাইফ, এইভাবে রূপাই উড লাইক টু প্রেজেন্ট অ্যা নিউ ভিউ অ্যাবাউট অ্যাবাউট দ্য টপিক। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমাদেরকে একটা আমি নির্দেশনা দিয়েছি যে ইউ জাস্ট হ্যাভ টু রাইট ইট ডাউন, হ্যাঁ ইউ হ্যাড বেটার রাইট ইট ডাউন ইন ইউর খাতা, ইন ইউর নোটবুক। আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা রাইটমা ভাবসের ক্ষেত্রে মনে রাখলে আমাদের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে, সেটা কি দেখো তো, মডেলস, যেগুলো মডেলস অক্সিলারি বলা হয় সাধারণত, এই মডেলসগুলোর পরে বা মডেল অক্সিলারির পরে যদি কোনো একটা ভার্ব আসে, সেটা কি, ইট শুড বি ইন দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব, ভি ওয়ান লিখে দিয়েছি তোমাদের জন্য। আবার দেখো তো, আমি নোট দিয়েছি তোমাদের জন্য একটা, মডেল ভাবসগুলো কেমন, এগুলা আমরা সবাই শিখে আসতেছি সেই স্কুল লাইফ থেকে, যেমন ক্যান, কোড, ম্যা, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড, বেটার, মাস্ট, ইভেন, ডু, ডাজ, ডিড, এগুলাকে আমরা মডেল অক্সিলারি বলি, কারণ এই ভার্বগুলো নিজের একটা মুড আছে, আবার পরবর্তীতে আরেকটাকে ভার্বকে সাহায্য করে, কিন্তু এর পরের যে ভার্বগুলো আসবে এই ওয়ার্ডগুলোর পরে, এই মডেলসগুলোর পরে, এগুলোকে আমরা অবশ্যই অবশ্যই কিসে রাখবো, বেস ফর্মে রাখবো। তোমাদের আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। দেখো তো, এখানে লিখলাম কি, সালমা ডিড নট, সালমা ডিড নট,
দেখো তো আমি বলেছি কি মডালসের পরের ভাবটা সব সময় কিসে থাকবে, বেস ফর্মে থাকবে, এবং ব্র্যাকেটের এই ওয়ার্ডটা কিন্তু বেস ফর্মে আছে। তাও আমরা চেঞ্জ করার কোনো দরকার আছে? নাই, এটা পাস্ট টেন্সে ঠিকই, বাট আমরা এই ভাবটা কিসে রাখবো? বেস ফর্মে রাখবো। তাহলে কি লিখবো তোমরাই বলো? যা আছে তা। সামা ডিড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্যাড? আমি কি বলেছি সামা সেটা বুঝে নাই? সেই ক্ষেত্রে দেখো তো এর পরের সেন্টেন্সটা দেখো তো, হাবিব কুড, কুড ইজ এ মডাল ভার্ব, সো হোয়াট শুড উই ইউজ হিয়ার আফটার দিস দিস ভার্ব, দিস পার্টিকুলার ভার্ব, দিস মডালস, হোয়াট ডু ইউ সে? বলো কি বলবা তুমি? যা আছে তা, রাইট? সো হেল্পই বসায় দিব আমরা এখানে, যা আছে তা বসায় দিব। তো তোমাদের জন্য আমি একটা আনসারটা এখানে দিয়ে দিয়েছি, একটু দেখো তো। সামা ডিড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্যাড, এবার হাবিবা কুড হেল্প সালমা ইন দিস রিগেট। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, ইউ হ্যাড বেটার রাইট ইট ডাউন। অলরাইট, আমরা পরবর্তী একটা টপিক দেখব, এখানে একটু মনে রাখার চেষ্টা করবো। তাও সেমভাবে আমি এখানে তোমাদের নাম্বারিংগুলো দিয়ে দিচ্ছি। আমি চাই তোমরা সবাই এগুলো 1, 2, 3 আকারে লিখে দাও, কারণ আমরা আমাদের পার্ট আজকে পার্ট 1 চলছে, আমাদের আর অনেকগুলো পার্ট আসবে, এবং তোমরা জাস্ট মনোযোগ আকারে মনোযোগ দিয়েই ভালোভাবে দেখো। আশা করি তোমাদের অনেক অনেক উপকার আসবে। ভার্ব প্লাস ভার্ব, সাধারণত ভার্বের পর আরেকটা ভাব আসলে পরের ভাবটা তো আইএনজি হয়, এটা একটু বলা এখানে। ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাধারণত অনেক সময় আমরা ইনফিনিটিভগুলো আনি, মানে টু প্লাস ভার্ব বেস ফর্মে রাখি, ভার্বের পর আরেকটা ভার্ব আসলে এটার আগে টুটা রাখা হয়। বাট আমরা জেনারেলি সহজে মনে রাখার জন্য এটা মনে রাখবো যে ভার্বের পর ভার্ব আসলে পরের ভাবটা আইএনজি হবে। তাছাড়া কিছু কিছু ওয়ার্ডের পরে যে ভাবটা আসবে সেটা আইএনজি হবে। এইগুলো এই টাইপের কিছু ওয়ার্ড আমি এখানে লিখে দিয়েছি দেখো তো। রেসিস্ট, অ্যাভয়েড, ডিনাই, কনসিডার, রিস্ক, মাইন, এপিট, ফিনিশ, এনজয়, কুইট, মিস, কান্ট হেল্প, রিকল, রিজিউম, কিপ, স্টপ অ্যান্ড বিগিন, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরের ভাবটা যেটা আসবে সেটা কী হবে? আইএনজি যুক্ত হবে। আমরা একটু দেখি তো, শি নেভার স্টপড, এরপর আবার একটা ভার্ব আসছে, তাহলে কেয়ার আসছে, এটা কী লিখবো আমরা বলো? অবশ্যই কেয়ারিং লিখবো। শি নেভার স্টপড কেয়ারিং ফর মি, রাইট? তাহলে আমরা এটাতে কী করবো? জাস্ট একটা আইএনজি যুক্ত করে দিব। ক্লিয়ার? একইভাবে দেখো তো, দ্য ডিনাই ডো আসছে, আমরা কী করে দিব? আইএনজি যুক্ত করে দিব। আই ক্যান্ট হেল্প, লাভ আসছে, আমরা কী লিখে দিব? লাফিং লিখে দিব। ক্লিয়ার? দেখো তো কত সহজ, জাস্ট সিম্পলি এগুলো মনে রাখো, তোমার অনেক কাজে দিবে। তাহলে আমরা একটু এগুলো আনসারগুলো আসলে আমি আগে থেকে এখানে লিখে দিয়েছি, তোমাদের আশা করি এগুলো কাজে দিবে, জাস্ট দেখো। ক্লিয়ার? আশা করি তোমরা একটুকু আমার যে যা যা পড়িয়েছি সবগুলাই বুঝতে পেরেছো। আমরা এই যে পড়াগুলো পড়লাম এটা একটা এক্সারসাইজ আমি তোমাদের জন্য রেখেছি এই জায়গায়, একটু দেখো তো। বেশ, 13টা এক্সারসাইজ আমি দিয়েছি, আর তোমাদের কাজটা হবে এক্সারসাইজগুলো করা বাসায়, প্র্যাকটিস করে দেখা। আসলে স্যারের ওই রুলস যেগুলো আমি এতক্ষণ পর্যন্ত পড়িয়েছি, এই স্লাইড যে স্লাইডগুলো তোমাদেরকে দেখিয়েছি, চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার, এগুলো সবাই লিখে রেখেছো আশা করি ইন দ্য মিন টাইম, এবং তোমরা ওটা অনুসারেই এগুলো সবগুলো করবা, ঠিক আছে? দ্যাটস অল, এখানে আমি রাখবো। বা তোমাদের জন্য একটা আমি করে দিতে পারি এখানে, দেখো তো, ক্রিকেট, ক্রিকেট, তারপরে ব্র্যাকেটের ওয়ার্ডটা দেখতে পাচ্ছি আমরা, খোল, দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, তাই না? দেখো তো এটা টোনটা কি, এটা কি অ্যাক্টিভে নাকি প্যাসিভে, এটা কি ডিসক্রিপশন, এটা কি অতীতের কোনো কাহিনী বলতেছে নাকি জাস্ট ডিসক্রিপশন? দেখো তো, তোমাদের প্রথম দিকে যে কথাগুলো বলেছি সেগুলো এগুলো তুমি একটু মিলিয়ে আনার চেষ্টা করো। তোমাদের কী মনে হয়, ক্রিকেট নিজে নিজেই খেলতে পারবে? তাহলে তো এটা অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ক্রিকেটকে আগে খেলতে এখন খেলা, এটা কোনো অতীতের কোনো কাহিনী বলতেছে, জাস্ট ডিসক্রিপশন দিচ্ছে, না ডিসক্রিপশন দিচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে ধরে নিলাম আমরা, তা আমার ধরুন এটা প্যাসিভে লিখতে হবে, তাহলে আমরা কী লিখবো এখানে বলো তো? বলো কী হবে, আমরা কী লিখবো এখানে? ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, আমি একটু করে অ্যান্সার দিয়ে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? সো দ্যাটস অল তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা। এরপরটা আনসারটা একটু করে আছে এখানে দেখো তো, ইট এন্টারটেইনস আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটা একটু আনসার দিয়ে দিয়েছি এখানে দেখো তো। অ্যাক্টিভলি সেই ক্রিকেট আমাদেরকে এন্টারটেইন দিচ্ছে, তার মানে অ্যাক্টিভলি এটা বলা, সো সেক্ষেত্রে এটাও তোমরা একটু মনে রাখতে পারো। আমরা অলরেডি এগুলো ডিসকাশন করেছি,
তো আমি আজকে এখানে রাখবো তোমাদের জন্য একটা কথা, আমি খুব ভালো লাগে এটা, সেটা কি নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ নেভার স্টপস টিচিং। দ্যাটস অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। Thank you.